দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভি থেকে। আমি সাকা গুজরাত চলে ক্যামেরা আছেন আহমেদ সাইদ। আপনারা আজকে ঈদ উল ফিতরের প্রথম দিন আসে বাংলা টিভিতে ভাগপতিমা চা বাগান গাইস, যেখানে সবুজ শ্যামলে গ্রাম মানুষের যে ঢল নেমেছে আজকে ঈদ উল ফিতরের প্রথম দিনে ছয়টার উপরে বাজে, তারপরে কিন্তু সন্ধ্যা গড়িয়ে আসছে, কিন্তু এখানে হাজার হাজার পর্যটন হচ্ছে। দেখছেন যে নগরী পর্যটক জানিয়ে রাখি মায়াবতী জর্ডা পঞ্চময় লালা খান বিভিন্ন ধরনের স্পট আছে সিলেট বিভাগে। অনেকটা বুকিং হয়ে গেছে, আমরা যদি কথা বলেছি আজকে সকালে কিন্তু হোটেল কথা বলেছিলাম, তাদের হোটেল সম্পূর্ণ কিন্তু বুকিং হয়ে গেছে। অনেক হোটেল কিন্তু এখন খালি নেই যেটি আমরা জানতে পেরেছি। আমরা আসলে এখানে যারা পর্যটক আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, এবং হোটেল দেশের মালিক সমিতির সাধারণ সম্পাদক আপনারা জানেন যে বাংলাদেশ সারা বিশ্বে দু তিন বছর করোনা মহামারীর কারণে কিন্তু পর্যটন স্থানগুলো বন্ধ ছিল। এবার কিন্তু বাংলাদেশ সরকার তো বিধি নিষেধ নেই, তো অনেকটাই করা গেছে। বাংলাদেশ সরকারের নির্দেশনায় গ্রামগঞ্জের সঙ্গে সকল জায়গায় কিন্তু টিকা দেওয়া হয়েছে, টিকা দেওয়া হয়েছে। সরকার ঘোষণা করেছে আসলে বিগত দুই বছর যে পর্যটক মানে করোনাকালীন সময়ে যে প্যান্ডামিকের টাইমে যে পর্যটকরা খুব কম ছিল আসেই নাই, এবার ঈদে যে ফ্যামিলি নিয়ে আনন্দ উপভোগ করছে খুবই ভালো লাগছে। আজকে আমি আসছি হয়তো সকালের মাজার গিয়েছিলাম, ঈদগাহ ময়দানে গেলাম, দেখলাম মানুষের ঢল, আর এখন আসলাম আমি লাখপতলা চা বাগানে, এখানে মানুষের ঢল, বিরাট গাড়ি চড়ছে, খুবই ভালো লাগছে, বিরাট গাড়ি চড়ছে, পর্যটকদের আনন্দ দিতে বেশি। এখানে দেখছেন যে একদম শিশু কিন্তু ঘোড়ার গাড়ি চলছে, কেমন আর গত দুই বছর কিন্তু প্যান্ডামিকের কারণে কিন্তু এরকম ঘোরার যাওয়ার সুযোগ ছিল না, এখন তো দেখলেন কোথায় কোথায় গেছিল। আসলে আপনাদেরকে যেটা বলছিলাম আসলে আজকে ঈদ উল ফিতরের প্রথম দিনে কিন্তু এই স্পট মানে ঘুরার ঘুরার
শিশুর সাথে আমরা কথা বলবো, কোথা থেকে এসেছো, কেমন দেখলে আজকে? শুনছিলেন যে একজন তরুণের কথা, আসলে এই দুরা গাড়িতে দিয়ে কিন্তু মানুষকে উনি বিনোদন দেন, সে তার বাবার সাথে আসছে। আপনারা দেখছেন যারা এখানে আসছেন তারা কিন্তু তাদের বাবার সাথে দেখছেন, শুধু করছেন, মজা পাচ্ছেন। আসলে একজন তরুণ যেটি বললেন, কিন্তু অনেক বেশি সেটি আপনাদেরকে আমরা আগে বলেছি, এখন আপনাদেরকে দেখেন এখানে অনেক মোটর সাইকেল রয়েছে, আমরা আপনাদেরকে সামনে থেকে নিয়ে যাবো। আসলে যেখানে আপনারা দেখছেন সেখানে চারপাশে কিন্তু এই লাগতে আসছেন, সবচেয়ে আকর্ষণীয় চিন্তা দেখা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এটা দুবার গাড়িতে কিন্তু প্রতিযোগিতা চলছেন। এই সুন্দর যে লীলাগুলি সিলেট নগরী, আধ্যাত্মিক নগরী, তারাই কিন্তু আসলে তারাই কিন্তু শাহজালাল শাহপার অবতুল্লাহ বাজার বিজয়ের উদ্দেশ্যে কিন্তু তারা এই সুন্দরবন রাতারবন বাহারি দর্গা বাস্তাবই নালাখাল বিছানাগাতি গাছলং সাদা পাথর এগুলোই কিন্তু আসলে এই শাহজালাল শাহপার বাজারের জলস্তরে কিন্তু পর্যটকরা আসলে আসলে তারা বিশেষ করে পর্যটক আসছে, তারা কিন্তু অনেকই স্থানীয় পর্যটকরা আসছে, আশেপাশে আশপাশ এলাকার আশপাশ এলাকার পর্যটকরা কিন্তু এখানে আসছেন। আমরা যেতে মালিক হোটেল মালিক আগামীকাল বুধবার থেকে কিন্তু যারা বাহিরের স্কুলের বাহিরে ঢাকা সুতরাং বরিশাল খুলনা বা এই জায়গার পর্যটকরা আগামীকাল থেকে যারা হোটেল বুকিং নিয়েছেন কালকে স্কুলের তারা অবস্থান করবেন। আসলে নিরাপত্তা বিষয়ে যদি আমরা আপনাদেরকে বলে রাখি, সেন্টি পুলিশ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে তাদের ঈদকে ঘিরে তারা কিন্তু চার স্তরে নিরাপত্তা নিয়োজিত রেখেছেন। সকালেই কিন্তু আমার কথা হয়েছিল সেন্টির মিডিয়া এভিএম আশরাফুল্লাহ তাহের সাহেবের সাথে, উনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ঈদ এবং ঈদের পরবর্তী সময় নিয়ে তারা কিন্তু যে নিরাপত্তা তারা কিন্তু সিলেটে পর্যটকরা যারা আসবেন তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছেন। এবং রাতারপুর সম্পর্কে যারা যাবেন তারাও কিন্তু তাদের এই নিরাপত্তা বলয় থাকবে এবং তাদের পুলিশের পাশাপাশি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা থাকবে। আপনারা দেখছেন যেখানে আসলে এই পর্যটক রাত চা বাগান ঘিরে কিন্তু পর্যটক আনাগোনা বেড়েছে, এখানে কিন্তু মানুষ এখানে যারা আসবেন তারা কিন্তু এখানে যারা একটু সময় বিনোদন করে ক্লান্ত হবেন সেই ক্লান্তি দূর করার জন্য কিন্তু যে পরিমাণ জায়গার দরকার কিন্তু এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের রোডে কিন্তু সেটি রয়েছে। আসলে শুধু ঈদ আসলেই কিন্তু এখানে একটু পর্যটকদের সমাগম বেশি হয়, কারণ যারা বিশেষ করে বাইরের ডিস্ট্রিক্ট থেকে যারা আসেন তারাই কিন্তু বিখ্যাত করে সিলেট পর্যটক আমরা আসলে আপনাদেরকে যেমনটি বলছিলাম দর্শক যে আমরা বাংলাদেশের প্রথম দিন সেটি কিন্তু আমরা অতিবাহিত করছি, আমরা কিন্তু সবসময় আপনাদের পাশে থাকবো। সিলেটের পর্যটক যতগুলো স্পট রয়েছে সেগুলো আমরা যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে আমরা তুলে ধরবো সিলেটের পর্যটক নগরী যেটি সে নগরীতে মানুষের যে আনাগোনা বেড়েছে আগামীকালকে থেকে কিন্তু হোটেল রেস্টুরেন্ট ইস্যুতে কিন্তু মানুষের সমাগম বেশি হবে। আমাদের ওই দিকটা যদি আমরা দেখি আসলে মানুষ সন্ধ্যা গড়িয়ে আসছে, তারপরে কিন্তু পর্যটকরা কিন্তু আসছে। আমরা এখানে আপনাদেরকে যদি আপনাদের চেষ্টা করি যে আপনাদের দাঁড়িয়ে দেখে
গাড়ি দিয়ে মোটরসাইকেল নিয়ে স্কুটি দিয়ে সারা বাংলাদেশের মানুষ কিন্তু গ্রাম থেকে শহর থেকে মানুষকে কিন্তু গ্রহণ করেছেন কেমন আসছেন বা সিলেটের পরিবেশ এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কি আছে না অনেক ভালো আপনারা কজন আসছেন আমরা এখন আসলে আজকে এখানে ঘুরলাম কালকে জাফলন জাফলন আর এদিকে দেখে অলরেডি ঘুরে আসতে খুশি দুদিন আসছি মাজারে ঘুরছি এখন আল্লাহর মধ্যে কালকে ইয়ে দিয়ে পরে আবার ঢাকা চলে যাবো হ্যাঁ সিলেটে এসে কিন্তু উনি ঈদ উদযাপন করেছেন এবং খুব সুন্দরভাবে উদযাপন করেছেন যেটি ভাই জানালেন কারণ নিরাপত্তা নিয়ে উনি খুশি বা এই যে পর্যটন নগরী হিসাবে যে খাত সিলেট উনি ঘুরে দেখেছেন কালকে জাফলং যাবেন আসলে দর্শক আমরা যেমনটি আসলে বলছিলাম আপনাদেরকে যে এখানে এই সিলেট আধ্যাত্মিক একটি নগরী যে নগরী মাজার জেলাকে কেন্দ্র করে কিন্তু দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইদ্রিসালী ক্যামেরা ছিলেন আহমদ সাহিদ সবাই ভালো থাকবেন বাংলাদেশ